গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই রোডটা দিয়ে না সারা রাত গাড়ি চলতে থাকে। এখন বাজে 5:40, আমি উঠেছি 5:30। উঠে ওই মামনিদের না ট্রেনে দুরন্ততে ভেজ থালি নেওয়া আছে, আর ভেজ থালিতে তোমরা জানোই যে কি একটা সবজিতে আমি লাইটটা ধরিয়ে নিয়েছি, কারণ হচ্ছে একদমই অন্ধকার এখনো। বাইরেটা দেখো একদম অন্ধকার, ওই জন্যে আমি লাইটটা ধরিয়ে নিলাম যাতে একটু অন্তত ভালো আসে ভিডিওটা। ওই জন্যে তো একদম ভেজ থালি তো একদম বাজে খাবার দাবার হয়, খুব একটা ভালো হয় না। ডালটাই যায় একটু, আর পনিরে তো শুধুই ঝোল, তোমরা অনেকেই জানো যাতায়াত করো যারা। তো ওই জন্যে একটু ভাজি টাইপের বানাবো, কোনো তরকারি বানাবো না, তরকারি বানাতে গেলে না নষ্ট হয়ে যেতে পারে। একটা ভাজি টাইপের বানাবো সব সবজি দিয়ে, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, পনির সব দিয়ে। আর আর একটা আমরা পেঁয়াজ আর ডিম দিয়ে শুধুমাত্র একটু চাউমিন বানিয়ে নেব, যেটা কিনা আমরা গাড়িতে বা স্টেশনে গিয়ে খেয়ে নেবো। 8:30 সময় বেরোবো, 8:30 খাওয়া ঠিক যায় না। 11:20 SMVT থেকে ট্রেন, আমি সেনকেও বলেছিলাম ইয়াশবানপুর থেকে এখন আর হাওড়া যাওয়ার ট্রেন ছাড়ে না, এখন SMVT থেকে ট্রেনগুলো ছাড়ে। তো ওই জন্য SMVT থেকেই ছাড়বে, তাই জন্য যেটা 11:00 টাইম ছিল সেটা 11:20 করে দিয়েছে, কারণ স্টেশন এগিয়ে এসেছে, ইয়াশবানপুর আরও দূরে ছিল। তো ওই জন্যে 8:30 সময় তো কেউ খেতে পারবে না, তাই করে নিয়ে চলে যাব। তো চলো আমি রান্নাগুলো করে নিই একটু, আর কালকে রাতে বাসনগুলো না সব মাজে নিই, এখন মাজব। এখন বাজে 6:38, ভোরের আলো ফুটে গেছে অনেকক্ষণ আগেই, আর এখানে আমি ডিম আর পেঁয়াজ দিয়েই করলাম, কোনো ভেজিটেবল সেরকম নেই আর ঘরে, মানে গাজর ক্যাপসিকাম এগুলো থাকলে হয়তো দিতাম, এগুলো নেই। তো আলু তো মামনি পাপারা খাবে না, তাই পেঁয়াজ আর ডিম দিয়েই করলাম, আর একটু সয়া সস দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। আর এখানে ভাজিটাও হয়ে গেছে, যে ভাজিটা করে দেবো বললাম ওটাও হয়ে গেছে, আর এখানে দুটো ডিম সেদ্ধ দিয়ে দেবো, ডিম সেদ্ধও হয়ে গেছে। তো চলো এগুলো একটু করে নিই, চাউমিনটা শেষ কিছুক্ষণ নেড়ে টেড়ে নিয়ে করে নিই, এই করতে করতে মোটামুটি 15-17 বেশি বেঁচে যাবে, তারপর চা করে সবাইকে ডাক দেবে। পাক্কা 8:30 বাজে আর আমরা বেরিয়েও গেলাম, ননিদাই গাড়ি নিয়ে নিজে এসছে, এই যে গাড়ি। তো চলো বেরোই এবার। এখন বাজে 8:52, আর জ্যামটা কী লেভেলের ভাবো তাহলে, আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, যদি 9:00 দিকে বাড়ি থেকে বেরোতাম তাহলে জ্যামেই আটকে যেতাম সারাক্ষণই, তো এরকমই লেভেলের জ্যাম থাকে সকাল থেকে। আমরা স্টেশনে ঢুকে গেছি, আজকে চেষ্টা করব তোমাদের সাথে পুরো স্টেশনটা দেখানোর, পুরোটা কীরকম বানিয়েছে কী না বানিয়েছে, দুর্দান্ত। দেখো এখান থেকে মনে হচ্ছে পুরো এয়ারপোর্ট ঢুকছি, আর পতাকাটা জাস্ট ওয়াও লাগছে, আমাদের ইন্ডিয়ার পতাকা, আমরা এটার জন্য এত লড়াই করেছিল এত মানুষ, ভালো তো অবশ্যই লাগবে। তো চলো দেখাবো আজকে পুরো স্টেশনটা, দুর্দান্ত একটা স্টেশন বানিয়েছে সিরিয়াসলি, পুরো এয়ারপোর্ট টাইপ একটা স্টেশন। ইয়াশবানপুর তো দেখেইছিলাম এর আগে, দেখো সবাই সেলফি টেলফিও তুলছে যার জন্য, সত্যি ভালো করেছে। এটা বোধ হয় ওপরে যাওয়ার জন্য, মানে ওই প্ল্যাটফর্ম গুলোতে যাওয়ার জন্য দুর্দান্ত। এগুলো তো এয়ারপোর্টে থাকে ভাই, তো একেই দিয়েছে, ভালো হয়েছে, কোনো টানাটানি কেস নেই আর কি। চলো ট্রেন দিয়েও দিয়েছে মনে হচ্ছে। স্টেশনে বাস সার্ভিসটা দিয়েছে ওইখানটাতে, দেখো পার্কিং এর জায়গাটাও এখানে দিয়েছে, আর বাস সার্ভিস যে বলছিলাম এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো আরো বাস ঢুকছে। তো এই জায়গাটাও খুবই সুন্দর করে দিয়েছে, পুরো স্টেশনটাই খুব সুন্দর। Thank you.
দেখো সামনেই রয়েছে হচ্ছে ফুড কোর্ট, আর ফুড কোর্ট থেকে বাঁদিক নিয়ে এগিয়ে গেলেই রয়েছে সামনে লিফট। লিফটের থেকেও বাঁদিক নিলে রয়েছে আমাদের অন্য অন্য প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। তবে আমাদের একটা জিনিস ভালো, এসএমবিটি থেকে যে ট্রেন ছাড়ছে সেই দুরন্ত হাওড়া যাওয়ার জন্য সেটা কিন্তু এক নম্বরেই দিচ্ছে, আবার হাওড়া থেকে এসএমবিটিও ঢুকছে কিন্তু ট্রেন এক নম্বরেই দিচ্ছে। সুতরাং ট্রলি নিয়ে এদিক ওদিক খুব একটা করার দরকার হবে না, এখনো অবধি তাই দেখেছি আমরা। আর এখানে দেখো 2 নম্বর থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম অবধি যাওয়ার জন্যে রয়েছে এই রাস্তাটা ব্রিজের মতো সোজা। তবে একটা জিনিস আমাদের খুবই খারাপ লাগলো যে 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু পুরোটাই নামাজনের সিঁড়ি দিয়েছে, সেখানে কিন্তু কোনো এক্সকেলেটর নেই। সুতরাং যদি ট্রেন ঢোকে বা এখান থেকে বেরোনোর হয় তাহলে কিন্তু ট্রলি থাকলে বা লাগেজ থাকলে কিন্তু সিঁড়ি দিয়ে টেনেই নামাতে হবে, ওঠাতে হবে, সেটা একটা প্রবলেমের বিষয় বটে। তো এখানে টোটাল 7খানা প্ল্যাটফর্মই রয়েছে এখনও অবধি, স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, একটা প্রবলেম ছাড়া আর কিছু দেখতে পাইনি। আর পাপা ওখানে দাঁড়িয়ে এখন খাচ্ছে, তো চলো আমরাও নিচে নেমে যাই এবার। এইটাতে রয়েছে মামনিরা, দেখো স্টেশনটা তো হিউজ, ওই দিকটাতে দেখতেই পাচ্ছ। আর এখানটাতে আমাদের দিয়েছে আই লাভ বেঙ্গালুরু, একটা একটা করে ফটো আমরা তুলে নিয়েছি। তো চলো এবার আমরা যাই, ননিদার গাড়ি নিয়ে ওখানটাতেই দাঁড়িয়ে রয়েছে। আবার সেই দুজনের খেলনাবাটির সংসার শুরু। এবার গিয়ে বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগবে এই যা। রাস্তায় না সেরকমভাবে জ্যাম ছিল না, আমরা ওখান থেকে 11:25 নাগাদ বেরিয়েছি, বাড়িতে 12:15 নাগাদ ঢুকে গেছি, একদম ঠিকঠাকভাবেই চলে এসেছি আমরা। এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এরপর খাবো দাবো, স্নান করবো, পুজোটা দিয়ে নেবো। তো চলো এগুলো করে নেওয়া যাক, আর কিছুই নয়। বাড়িটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছে, এতদিন পাপার মামনি ছিল, এতদিন বলতে ওই 5 দিন আর কি, যাই হোক ভালো লাগছিল তখন, ঠিক আছে। ঘুম থেকে উঠেছি 4:30, বিছানা থেকে উঠেছি 5টা, তাও দুপুরে তো ঘুমিয়ে গেছিলাম অবশ্যই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন উঠে আমি স্নান করলাম আরও একবার, কারণটা হচ্ছে দুপুরে আমাদের কিছু অপশান ছিল না, আজকে মাছ খেতেই হয়েছিল, কারণ কালকে রান্না করে রেখেছিলাম। আজকে কখন স্টেশন থেকে আসবো, রাস্তা জ্যাম থাকবে কি না তো জানতাম না, তাই কালকে রান্না করা ছিল, আজকে এসে জাস্ট ভাত বানিয়েছি খেয়ে নিয়েছি। তো ওই জন্য স্নান করে নিলাম, এখন গোপুর জন্য যাবো মারা ফেলা আনতে। তোমাদের যেটা দেখানো হয়নি, এই দেখো আমাদের ঘরে ইনভার্টার আনা হয়েছে, এই কোনাটা পুরো ইনভার্টারে ঢাকা রয়েছে, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। ওটা কত ব্যাটারি, 150Ah-এর একটা নেওয়া হয়েছে, যাতে অনেকক্ষণ ব্যাক আপ দেয়। আসলে আমাদের এখানে যেদিন মেনটেন্সের কাজ চলে সেদিন পুরো এক দিনের জন্য কারেন্ট চলে যায়, তো তখনও ছুটি চলে হয় মানে হয়ে যায় আর কি। তো এখন ছুটি নিলে, এভাবে ছুটিগুলো নিতে থাকলে আমরা আর পরে বাড়ি যেতে পারবো না, মানে বাড়ি যাওয়ার জন্য ছুটিগুলো তখন আর পাবো না। আর এমনিও মামনি পাপা এসেছিলো 5 দিন, ওকে ছুটি নিতে হয়েছিল, কারণ মামনি পাপাকে নিয়ে এদিক সেদিক যাওয়া হয়েছে, ছুটিটা নিতেই হতো। তো ও নিয়েছিল ছুটি, ও এখন দেখা যাক, এইভাবেও যদি ছুটিগুলো চলে যেতে থাকে তাহলে আমরা আর বাড়ি যাওয়ার সময় ছুটিগুলো পাবো না, তাই জন্য ইনভার্টারটা নিতেই হতো। আর কাজে ওভাবে তো আর বলা যায় না কবে কারেন্ট চলে যায় না যায়, তাই জন্য একটু ইনভার্টার নিয়ে নিল। তো চলো এখন যাবো ফুল ফুল আনতে, আর এসে দেখি গোপুকে একটু শিমুই লুচি এসব করে দেওয়ার ইচ্ছে আছে, চলো যাই। এখানে লুচির প্রিপারেশন চলছে, বেলা চলছে এদিকে ম্যাডামের, হঠাৎ মানে বলে না ঠাকুরের নেওয়ার ইচ্ছে থাকলে সত্যি সে নেবে। আমি সকাল থেকে এমনি ভাবছিলাম যে একটু লুচি শিমুইয়ের পায়েস এইসব করে দেব, তারপর মানে হঠাৎই মনে হলো না একটু ঠিকঠাক করেই দেওয়া যেতেই পারে, সব যখন ঘরে রয়েইছে, আসলে মাসকাবাড়ি আনা থাকে আলাদা আলাদা প্যাকেট আনা থাকে, তো ওই জন্যে ভাবলাম যে না করেই দিই। তাই ঠাকুরকে এখনই ভোগ দেখাচ্ছি না, একটু ছোট্ট ছোট্ট করে মালপোয়া, মালপোয়াও না আমি করলাম এখানে ফার্স্ট টাইম, না এখানে সেকেন্ড টাইম করলাম, পুরোনো ফ্ল্যাটে থাকতে করেছিলাম একবার,
তো বেশ ছোট ছোট করে ফুলেছে বেশ। তো চলো আর কথা বাড়াবো না, আগে করে নি কাজটা, 8টা বাজতে যায় অলরেডি। আমি প্রথমে ভেবেছিলাম শিমুই আর লুচি বানাবো, তারপর আলুর দম অল্প অল্প ইচ্ছে করলো। আম্মাকে ফোন করতে হবে, আম্মা শুনলে খুব খুশি হবে, এই গোপালটা আম্মা দিয়েছে না। পুজো দেওয়া হয়ে গেছে, আমার এই শাড়িটা হয়তো অনেকেই দেখেছে, আমি এই শাড়িটাই আজকে আবারও পরেছিলাম। তো এখন যাব ওনারের ঘরে প্রসাদটা দিতে, আমি আর রুমি যাব, নেই অনুরূপা, ওরা গেছে ডিমার্টে একটু। তো চলো আগে দিয়ে আসি, মোটামুটি তো হলো পুজো, ভালোই হলো, যেটুকু মন থেকে চাইলো সেটুকু করে দিলাম যেভাবে পারলাম আর কি। তো চলো আজকের দিনটা তো শেষ হয়ে গেল কোনোভাবে, কালকের দিনটা আবারও শুরু হবে। তো আমি ভাবছি যে কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানে যারা মাছ ভালোবাসে আমার মতো, যারা আগে থেকে ব্যাঙ্গালোর আসার আগে থেকে খুঁজতে থাকে যে কোথায় মাছ পাওয়া যায় বা কম দামে কোথায় পাওয়া যায়, ভ্যারাইটিস মাছ কোথায় পাওয়া যায়, তাদের জন্য আমি সেদিন যেখানে গেছিলাম আড়তে, মাছের আড়তে, তো সেই জায়গাটা তুলে রাখবো বা তাদের যতটা আমি ইনফরমেশন পারবো দেব। তো ভাবছি সেই রকম ভিডিওটা, মানে সেই ভিডিওটা কালকে দেব। তো দেখি আজকে রাতে এটা আগে যাক, তারপর ভাবো, মানে সানডে সকালে ভাবছি ওই ব্লগটা দেব। তো দেখা যাক কতটা কি করতে পারি। আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার জন্মাষ্টমী আজকে একটু মানে ছোট্ট প্রচেষ্টা, একেবারেই সকাল থেকে সত্যিই ভাবিনি, আর মনটাও খারাপ লাগছিল যে মামনি পাপা চলে গেছে, ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছিল, তো আর শরীরটা সত্যিই খারাপ লাগছিল। তো এসে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকেলে যে সত্যি করতে পারবো এটুকু সেটাও ভাবিনি। তো ঠিক আছে, হয়ে গেল, ঠাকুর চাইলে সবটাই হয়, এভাবেই হলো। তো চলো টাটা।